وفي الحديث طلب العلم فريضة على كل مسلم ومسلمة وجاء في موضع آخر أطلب العلم ولو كان بالسين আজকের এই ইসালে সব মহফিলের মহতরম সভাপতি মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম সবাই উপস্থিত অত্র এলাকার এবং বাইরের থেকে আগত মুরব্বিয়ানে কেরাম যুবকবৃন্দ, আমি চেষ্টা করব 5 থেকে 7 মিনিটের ভিতরে দুই একটা কথা হওয়ার, চূড়ান্ত 10 মিনিট আপনারা নমাজের সময় আমি বুধবাইয়ার। আমি প্রথমে আল্লাহর শুক্রিয়া আদায় করিয়ার আমার মতো মানুষ ওয়াজর মফিল আইতাম পারছি। আমি ওয়াজর লাইনের মানুষ নাই, ওয়াজ করিয়া অভ্যস্ত নাই, ওয়াজ করার পরিমাণ ইলিম আমার নাই, এবং বিশেষ করে যে সমস্ত ওয়াজ বলতে একটা বুঝায় নসিহত বুঝায়, এই নসিহতের আমল নিজের মাঝে না থাকলে অন্যরে নসিহত করাটা বিবেক বিরুদ্ধ, বিবেকে বাদে, আমলও আমার নাই। আর এখানে যে সমস্ত উলামায়ে কেরাম আইছেন, ইনশাল্লাহ আপনারা ইলমি ওয়াজ তান্তান কাছ থেকে শুনবা। আমি এখানে আইয়া বর্ণির সাবর জিয়ারত করতাম পারছি এর লাগি আমার আল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার। এবং আমি কথা হওয়ার আগে আল্লাহর এই নেক বন্দার দরজা বুলন দিছে ইয়ার আল্লাহর দরবার। এখানে উদ্যোগ নেওয়া হয়েছে একটা মাদ্রাসা করার, আমি যতটুকু জানি হিফজর মাদ্রাসা প্রাথমিক ভাবে আরম্ভ করার, শিক্ষা মানুষরে শিক্ষায় মানুষরে মানুষ বানায়, জন্মগতভাবে সবও মানুষ কিন্তু সত্যিকারের আদর্শ মানুষ হইতে হইলে অবশ্যই শিক্ষার দরকার, এবং শিক্ষার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হইল নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা ধর্ম ব্যতীত নৈতিক শিক্ষা পাওয়া যায় না, নৈতিক শিক্ষা লাভ করা যায় না। ধর্মের মাঝেও মানুষের নৈতিক শিক্ষা, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা, এটা শুধু ইসলাম ধর্মের মাঝে সীমাবদ্ধ নয়, বরং অন্য অন্য ধর্মের সত্যিকার অর্থে ধর্মীয় শিক্ষা যেগুলো আছে এগুলা মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে। ধর্মীয় বিষয় অবশ্য আলাদা, কিন্তু সব ধর্মে মানুষকে বালা কাজ করার নির্দেশ দিছে এবং মন্দ কাজ থেকে বিরত থাকার লাগে নির্দেশ দিছে। এবং জীবনে একটা মানুষ, একজন মানুষ কিতা বালা, কিতা মন্দ, কিতা হালাল, কিতা হারাম খার লোকে কীভাবে সুলুক করা, কীভাবে চলা, কি খাওয়া কি না খাওয়া, এই সমস্ত শিক্ষা, নৈতিক শিক্ষা এইগুলাও, এবং আদর্শ মানুষ বলার বোনার শিক্ষা এইগুলাও, এগুলা কিন্তু ধর্মীয় শিক্ষার মাঝেও মূলত মূল মূল শিক্ষা ধর্মীয় শিক্ষার মাঝেও এটা নিহিত। আমি এটা কইতে চাইয়েন না যে অন্য অন্য শিক্ষাগুলা ঠিক নাই। ইলিম তলব করার ক্ষেত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফ মতো কোনো সীমাবদ্ধতা নাই, কোনো গণ্ডি নাই, আপনি যে কোনো ইলিম হাসিল করতে পারেন। হ্যাঁ, আমলের ক্ষেত্রে বাস বিচার আছে কোনটা গ্রহণ করবা কোনটা গ্রহণ করতে নাই। যে একটা রেওয়ায়েত আছে তলবুল ইলমে উতলবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যদিও এক সময় শুনছিলাম ই হাদিস শরীফের ব্যাখ্যা মতিয়া চৌধুরী দিছিলা পাকিস্তান আমলের রেজিস্ট্রারি মাঠও চীনের সংস্কৃতি গ্রহণ করার লাগে, আসলে এটা নাই। এটা দিয়ে এটাও বোঝা নিয়েছে যে আরব দেশ থেকে চীন দেশ তখন অনেক দূরে আসলো এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জটিল আসলো, তারপরেও শিক্ষারে গুরুত্ব দেওয়ার লাগে, জ্ঞানরে গুরুত্ব দেওয়ার লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই এক্সাম্পল দিছেন, মিশাল দিছেন, আরব থেকে মিশাল দিছেন যে প্রয়োজনে এতটুকু শ্রম দেও যে চীন পর্যন্ত যাওয়া লাগে, গিয়ে তুমি তাই জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করতে কোনো বাধা নাই, বিপত্তি নাই, গ্রহণ করার ক্ষেত্রে লিমিট আছে কতটুকু একজন মুসলমান হিসাবে গ্রহণ কর্তা কতটুকু না। আর আমরা যদি নৈতিক শিক্ষা অর্জন না করি তাহলে আমরা আমরা চিনাটাও বহুত মুশকিল আছে, আমরা খারাপ।
আমরা পরিচিতি বর্তমানে বিভিন্ন রকমের পরিচিতি আছে, বিভিন্ন সময় দেখা যায় আমরা মানুষের পরিচিতি না দিয়া বান্দর ফেসা ইত্যাদির পরিচিতি দেওয়াটারে গৌরব মনে করি। আশা করি আপনারাও কোনো কোনো অনুষ্ঠান কোনো কোনো সময় দেখছেন, ফেসার মুখোশ লাগাইয়া বান্দরের মুখোশ লাগাইয়া আমরা আমরা প্রকাশ ঘটাই যে একটা আসলে আমরার পরিচয় নাই, আমরা পরিচয় হইল মুসলমান, আমরার আদর্শ একটা জীবন আছে, যে জীবনের বাস্তবতা হুজুরে পাক ইসলামর জিন্দগির দিকে খেয়াল করলে দেখা যায় এটাও আমরার অনুসরণীয় জীবন। শিক্ষার ক্ষেত্রে যে কোনো জায়গা আগাইতে গেলে সবর সহযোগিতার দরকার, এককভাবে শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি আগাইয়া নেওয়া সম্ভব হয় না, সবর সহযোগিতা লাগে। আমি অল্প সময়ের ভিতরে অকথা কইতাম চাইমু, যে কোনো জায়গার যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়, বিশেষ করে আদর্শ শিক্ষা নৈতিক শিক্ষার কোনো ব্যবস্থা হয়, এলাকার মানুষের যদি সর্বাত্মক সহযোগিতা না থাকে তাইলে এটারে সফল করা মুশকিল হইয়া দাঁড়ায়। এখানে ছোট একটা উদ্যোগ নিছেন, আল্লাহ তন্ত্রে কামিয়াব হোক, তবে যে কোনো বালা কামর পূর্ব শর্ত হইল নিয়ত, নিয়ত সঠিক থাকতে হইব, ইন্নামাল আমালুবিন নিয়ত, এবং নিয়তর মাঝে খুলুসিয়ত থাকতে হইব, আল্লাহর ওয়াস্তে কাম হইতে হইব, লিওয়াজহিল্লা কাম হইতে হইব। যদি কোনো আল্লাহর কাম আমার কোনো স্বার্থ এটার লগে জড়িত করিলে তৈলে এটা কলুষিত হয়ে যাবে এবং আল্লাহর দরবারও মকবুল হইত না এবং এটা আগাইত নাই। এর লাগে সমস্ত বালা কামর পূর্ব শর্ত হইল নিয়ত দুরুস্ত করা এবং দিলর মাঝে খুলুসিয়ত রাখা। আর দিলর খুলুসিয়ত বলতে দিলে জানে কায় মনোবাক্যে আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগে, আল্লাহরে খুশ করার লাগে, আল্লাহর হাবিবরে খুশ করার লাগে কাম করা, একটা হইল সত্যিকারের কাম। যদি রিয়াল লাগে করি, অন্য কোনো উদ্দেশ্যে আমি করি, কোনো স্বার্থে করি আল্লাহর রাস্তার কাম, তখন এটা সব নয় আমার লাগে গুণ হইব, আল্লাহর রেজামন্দি হাসিল না করিয়া এটা আমার লাগে আল্লাহর নাফরমানির পর্যায়ে যাইব রিয়া করি। যদি বহুত নেক বন্ধা হল দুনিয়ার থেকে গুজরিয়া গেছেন, তো আমি এই কথার শেষ পর্যায়ে ওটাও হইতে চাই, আমি আর দুই তিন মিনিট সময় নিব। এখানে একটা প্রতিষ্ঠান যেহেতু হইতে যার, আমি আপনার কাছে কামনা করব যদি আপনারও বিবেক মোতাবেক এই প্রতিষ্ঠান দ্বারা আপনার বাচ্চা কাচ্চারা সঠিক শিক্ষা পাইব মনে করুন, এবং নৈতিক শিক্ষা পাইব, আদর্শ শিক্ষা পাইব, কোরআন শরীফ পড়িয়া হিফজ হইব, হাফিজা বইব, দুনিয়ার মানুষরে হেদায়ত দিতে পারব, আমি আশা করি আপনারা এটার সহযোগিতা দিতা। আর হাফিজ হলার কাছে দুনিয়ার সমস্ত মুসলমান ঋণী, কারণ কোরআন শরীফ হুজুরে পাক ইসলাম তাকে আজ পর্যন্ত যে আইসে এটা হাফিজ হলরও অবদান, তান্তানোর সিনাত এটারে মুখস্থ করিয়া রাখছেন এবং স্টেপ বাই স্টেপ এক গুঁড়ো পরে আরেক গুঁড়োর কাছে ট্রান্সফার হয়েছে, ওইয়া ওইয়া 1400-1500 বছর পরে আজ পর্যন্ত আমাদের কাছে আইসে এর লাগে। এবং হাফিজ হকল দলিল মোতাবেক এরারে আল্লাহ নাজাত দিব, এরারে দুজখর আগুনে সইত নাই, এরার বহুত বড় মর্তবাদ। বর্ণিত সাহ আমার মুর্শিদ কিবলা, আমরার মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাই, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, আমার বাবার অত্যন্ত মায়ার অত্যন্ত ঘনিষ্ঠ জন আসিলা, এবং তার সমস্ত জীবনটা মানুষের খেদমত খাটাইয়া গেছেন, নসিহত করিয়া মানুষের তার সমস্ত জিন্দগি খাটাইয়া গেছেন, সাদা সিধা সহজ সরল একটা জীবন আসলো। আমার একটা কথা মনে পড়ে, বোধহয় 30 বছর আগে হইব, আমার একদিন আমি ওয়াজ হুনা দেখিয়া ওয়াজ হুনিয়া তানটা কইছিলাম এটা ওয়াজ করেন কীভাবে, তো আমার এত সুন্দর করে কইছিল কুলা উড়ার ওয়াজ করে, তো ওয়াজ শিখা তো খুব কঠিন না, আপনার উপরে তো সাবর দোয়া আছে, তে একটা আয়াত কইছিল ইন্নাদ দিন ইন্দাল্লাহিল ইসলাম, বৈশাব ওটা হইয়া আরম্ভ করে দেখবা ওয়াজ শিখিলিতে পারবা, ওয়াজ করতে পারবা, এ কথাটা আমার মনে রয়েছে। পরে আমি একসময় তফসির বার করিয়া এই আয়াতর ব্যাখ্যা দেখলাম, বিস্তারিত ব্যাখ্যা দেখলাম, ইন্নাদ দিন ইন্দাল্লাহিল ইসলাম এটার ভিতরে কী ঢুকছে, আমি দেখলাম এই আয়াতর তফসির রেখাও ফলা করে যদি এবং বাস্তব জীবনে এটা রেখে বাস্তবায়িত করতে পারে তাইলে দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ একটা জীবন তার হয়ে যেতে পারবো, এত মাহাত্মপূর্ণ এই আয়াত, আমার খানো লাগি রয়েছে এই কথাটা তাই নামারে কইছিল। আমরা দেখছি দুইজন হুজুর গোটারগামর হুজুর, আমি তান কাছে পড়েছি, আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলহি মহদ্দিস সাহেব হুজুর আর বর্ণির সাহ, এরা জিন্দগি বড় সাদা আসিল, বড় সাদা সিধা আসিল, দুনিয়ার কোনো মুহত আসল না, মানুষকে কীভাবে কিছু দিতা পারেন, মানুষকে কীভাবে বালাফতে আনতা পারেন এই চেষ্টাও চালাইয়া গেছেন, এগুলোর লাগে আমরা দোয়া করা উচিত। আর আল্লাহর নেক বন্ধা যারা হইন এরারে কিন্তু আল্লাহ মায়া করিলেন, মানুষে
মানুষে মায়া করি লাই হদিসে কুদসি আমার যতটুকু মনে ফলে আছে যে যারা আল্লাহর ইবাদত করিয়া নফল ইবাদত করিয়া আল্লাহর কুরবত হাসিল করি লাইন আল্লাহর খাস বন্দা বনি যাইন এরারে এরার আত যে আতে খাস করে ই আত হয়ে যায় আল্লাহর এরার যে শোক দিয়া দেখইন ই শোক হয়ে যায় আল্লাহর এরা যে মুখ দিয়া খাইনি মুখ হয়ে যায় আল্লাহর এইভাবে বর্ণনা আছে অর্থাৎ এরারে আল্লাহ গছিলেন এবং এরা যেটা হইন আল্লাহ কবুল করিলেন আল্লাহ মায়া করিলেন আর আল্লাহর কুরবত হাসিল যারা করিলেন আল্লাহ ফিরিস্তাগুলোরে জানাইতেন যে আমার ও বন্ধা আমার মায়ার এবং অটোমেটিক্যালি তখন সৃষ্টির মাঝে মায়া পয়দা হয়ে যায় জেক্টার নজির আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমরা দেখছি আপনার আর কি মহব্বত আসলো কি মায়া আসলো এবং আমার এলাকার মানুষের কি মায়া আসলো এই মায়াটা হইল আল্লাহ প্রদত্ত আল্লাহর ওয়াস্তে এটা কোনো স্বার্থর মায়া নাই হতে আর আমি সময় নষ্ট হয়তো আরও দুই এক কথা হওয়ার চেষ্টা করলাম মনে আপনারা নমাজের সময় নষ্ট হয়ে যাব আমার লাগে দোয়া করবা আমরার লাগে দোয়া করবা এটা যেটা যারা আয়োজন করছেন আমি দোয়া করি তান তান্ডে নেক নিয়তে দিল খুলুসিয়ত রাখিয়া আল্লাহ আরও বালা করা আরও বালা কাম করার তৌফিক দেব আর আপনারা এই মাহফিলও যারা আইসেন আল্লাহ আপনারার হাওয়া দিলর হাজাতরে নেক বানাইয়া দেওক আর পুরা করুক দোয়া করি আমরার লাগে দোয়া করবা খাস করি আমরা বাড়ির সব সদস্যর লাগে আমরা সাত ভাই সবসময় মনে একটা ডর থাকে যে সাব কিবলায় যে ফতো রাখিয়া গেছেন এই ফতটাকে যদি আমরা বিচ্ছুত হয়ে যাই তাইলে আমরা তাবাই হয়ে যাব আপনারা কাছে এটাও দোয়া চাই আর আল্লাহ আমরা ও রাস্তার উপরে রাখতো যে আদর্শ রূপরে সাপ কিবলায় আমরা রাখিয়া গেছেন ও আদর্শ রূপরে আমরা থাকতে পারতাম ও দোয়া চাইয়া আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আর আমরা লাগে দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حق العزيز ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله أمرر معاف করে দেও يا الله أمرر درر মাই বাবা দুনিয়া থেকে গুজে গেছেন কি তারারে maaf করে দেও يا الله خاص করে খাস করে আমরার মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজারে বলুন করি ইয়া আল্লাহ আমরার এইটা কোনো আজমাইশ ফলাইয়া না রব মাওলা যে আজমাইশ ঈমানের খতরাই রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়নি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين